এই অনুষ্ঠানের প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করছেন। আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই 29তম ব্লক ভিত্তিক ভাওয়াইয়া প্রতিযোগিতার শুভ সূচনা করলাম। শুভ সূচনা করলেন মাননীয় শ্রীমতী পুষ্পিতা রায় ডাকুয়া, সভাধিপতি কোচবিহার জেলা পরিষদ। এবারে আমন্ত্রণ করছি প্রদীপ প্রজ্বলনের জন্য অনুষ্ঠানের সভাপতি মাননীয় শ্রী স্বপন কুমার সাহা, সভাপতি তুফানগঞ্জ দ্বীপ পঞ্চায়েত সমিতি। এবারে প্রদীপ প্রজ্বলনের জন্য আমন্ত্রণ করব বিশেষ অতিথি মাননীয় শ্রী রথীন্দ্রনাথ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবক। ওনাকে প্রদীপ প্রজ্বলনের জন্য আমন্ত্রণ করছি। এবারে প্রদীপ প্রজ্বলনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় শ্রী যোগেশ চন্দ্র রায়, সহকারী সভাপতি তুফানগঞ্জ দ্বীপ পঞ্চায়েত সমিতি। প্রদীপ প্রজ্বলন করবার জন্য আমন্ত্রণ করব মাননীয় শ্রী নজরুল ইসলাম, সদস্য কোচবিহার জেলা পরিষদ। প্রদীপ প্রজ্বলন করবার জন্য আমন্ত্রণ করছি মাননীয় শ্রী নিপেন্দ্র চন্দ্র দাস, সদস্য কোচবিহার জেলা পরিষদ। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রদীপ প্রজ্বলন করবার জন্য। সবাইকে প্রদীপ প্রজ্বলন করবার জন্য আমন্ত্রণ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় শ্রী জগদীশ বর্মা, প্রধান বারুকুদালি 1 নম্বর অঞ্চল। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বারুকুদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি ব্যাসপুরিয়ে। সবাইকে আমি আমন্ত্রণ করছি প্রদীপ প্রজ্বলন করবার জন্যে। মাননীয় শ্রী দিলীপ কুমার সরকার, সদস্য তুফানগঞ্জ দ্বীপ পঞ্চায়েত সমিতি। ওনাকে আমরা অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে বরণ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানের সভাপতি মাননীয় শ্রী স্বপন কুমার সাহা মহাশয়কে স্বাগত ভাষণ রাখবার জন্য আমি আমন্ত্রণ করছি। ভলেন্টিয়ার্স বা স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি, আমাদের অন্যান্য অতিথিরা ওই আমাদের মঞ্চের ডান দিকে আছে, সবাইকে আমরা মঞ্চে তুলতে পারছি না সীমিত চেয়ারের জন্য। আমরা আশা করব যে বিশেষ করে প্রধান সাহেব আপনি ওনাদেরকেও বরণ করে নিন। হ্যাঁ, যারা অতিথি আছে ওনাদেরকে আপনারা বরণ করে নিন। ২৯তম ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতা তুফানগঞ্জ 2 নম্বর ব্লক তথা পঞ্চায়েত সমিতি। এই অনুষ্ঠানের সম্মানী উদ্বোধক সম্মানী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, উনি পরে আসবেন। কিন্তু বর্তমানে আমরা আমাদের মধ্যে যিনি প্রধান অতিথি ওনাকে আমরা উদ্বোধক হিসেবে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করছি। সম্মানীয়া পুষ্পিতা রায় ডাকুয়া, সভাধিপতি কোচবিহার জেলা পরিষদ। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক সম্মানীয় রথীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, উপস্থিত আছেন আমার পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি সম্মানীয় যোগেশ রায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের
কোচবিহার জেলা পরিষদের সদস্য সম্মানীয় নজরুল ইসলাম নৃপেন দাস মহাশয়, বিশিষ্ট সমাজসেবক সম্মানীয় হাফেজ আলী মিয়া, আমাদের অফিস কর্মী তথা আধিকারিক সম্মানীয় অনিরুদ্ধ বাবু, ও এছাড়া উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবকগণ, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষগণ, প্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা, এই এলাকার পঞ্চায়েত সদস্য সদস্যা সহ সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার জানিয়ে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি যাতে করে আমাদের এই অনুষ্ঠান সুন্দর এবং সুন্দরতম হয়ে ওঠে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে প্রত্যেকটা ব্লক এলাকায় ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন ব্লকে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের দৃষ্টি, উত্তরবঙ্গের সংস্কৃতি, এটাকে ধরে রাখবার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই উদ্যোগটাকে স্বাগত জানিয়ে তিনি প্রতি বছর আরম্ভ করে এই অনুষ্ঠান করে থাকেন। আমাদের এখানকার শিল্পীরা হারিয়ে যাচ্ছে, আমাদের এখানকার গান, মাটির গান, সে গানটাকে হারিয়ে যেতে বসেছে, সেটাকে সর্বসম্মুখে নিয়ে আসতে হবে, মানুষের মধ্যে তুলে দিতে হবে যে আমাদের উত্তরবঙ্গের সেই ভাওয়াইয়া প্রসিদ্ধ ভাওয়াইয়া গান সেটাকে শেষ করে দেওয়া যাবে না, সেটাকে অবলুপ্তি করা যাবে না। তো সেই জন্য আজকে আমাদের এখানে দড়িয়া এবং চটকা দুটো পর্যায়ে এখানে কম্পিটিশন হবে, এরপর রাজ্য পর্যায়ে হবে, এবার জলপাইগুড়িতে হবে। কিন্তু সেই সঙ্গে যে বিভিন্ন রকম যে আমাদের এই রাজ্যে বিভিন্ন রকম প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, খেলা থেকে শুরু করে, গান থেকে শুরু করে, বিভিন্ন মিশন থেকে শুরু করে বিভিন্ন রকম প্রচেষ্টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে যাচ্ছেন। আমাদের উত্তরবঙ্গের কথাও তিনি ভাবেন এবং ভাবেন জন্যে তিনি বারবার আমাদের উত্তরবঙ্গে চলে আসেন, গতকালও এসেছিলেন, এবং যাতে করে আমাদের এই উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, এই অবহেলিত উত্তরবঙ্গকে যাতে সর্বসমক্ষে নিয়ে আসা যায় রাজ্যের সঙ্গে। আমরা জানি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে যাতে করে আমাদের এই আসাম সংলগ্ন যে ব্লক, সেই ব্লকটাকে তুলে নিয়ে আসা যায়, তার জন্য কিন্তু নানারকম নানাবিধ পরিকল্পনা কিন্তু এখানে রয়েছে। স্বল্প সময়ের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করেছেন। আজকে ছাত্রছাত্রীদের কথা তিনি চিন্তা ভাবনা করেছেন, প্রত্যেকটা শিল্পীর কথা তিনি চিন্তা ভাবনা করেছেন, সেই জন্য প্রত্যেকটা শিল্পীকে যাতে টিকে থাকতে পারে, প্রত্যেকটা শিল্পী যাতে আগামী দিনে তাদের সুনামের সঙ্গে তাদের নামটা থাকতে পারে, সেই জন্য বেশিরভাগ শিল্পীকে তিনি আজকে পেনশনের তাদের অনুদানের একটা চিন্তা ভাবনা করেছেন, প্রতি মাসে মাসে তারা হাজার টাকা করে অনুদান পাচ্ছেন, এটা কিন্তু বড় কথা নয়। আজকে আমরা দেখেছি আমাদের এই ব্লক এলাকার মধ্যে আমরা সই করেছি, দেখেছি আমরা সুপারিশ করেছি, প্রচুর শিল্পী রয়েছে, বিভিন্ন কৃষ্টি রয়েছে, যে কৃষ্টিগুলোকে তুলে নিয়ে আসবার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী যুবকল্যাণ দপ্তরের মাধ্যমে তাদেরকে একটা সাম্মানিক দিচ্ছেন, যে সাম্মানিকটা সত্যি সম্মানের যোগ্যতা রাখে জন্যেই তারা পাচ্ছেন। এই এলাকার অনেক শিল্পীরা রয়েছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিকল্পনা করে নিয়ে তারা গান বাজনা করছেন, শিল্পীদের যে আত্মবিকাশ, তাদের যে প্রতিভা, সেই প্রতিভাটাকে যাতে বিকশিত করা যায়, সেই বিকশিত করবার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে এসে আজকে আমাদের পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদই বলুন না কেন, আজকে কিন্তু সেই দপ্তরের মাধ্যমে, শ্রম দপ্তরের মাধ্যমে বা যুবকল্যাণ দপ্তরের মাধ্যমে তারা কিন্তু আজকে অনুদান পাচ্ছে। এটা বড়, শুধু ভাবলে হবে না, এই যে চিন্তাধারা, এই যে ভাবনা, বিগত দিনে কটা মুখ্যমন্ত্রী করেছে সাধারণ মানুষের জন্য আপনাদের ভাবতে হবে, ছাত্রছাত্রীদের জন্য, মহিলাদের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করেছেন, যে পরিকল্পনা সবলা থেকে শুরু করে আনন্দধারা প্রকল্প থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে, আবার নতুন করে মহিলাদের জন্য রূপশ্রী প্রকল্প তিনি নিয়ে আসছেন, সবুজ সাথী প্রকল্প থেকে শুরু করে গতিধারা প্রকল্প, বহুবিধ প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলোর নাম বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই আমি আমার
বক্তব্যকে যদি দীর্ঘায়িত না করে আজকে এই শালবাড়ি বিশেষ করে শালবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় চুয়ান্ন দু নম্বর পঞ্চায়েত সমিতি এবং ব্লকের পরিচালনায় যে আজকে আমাদের এখানে ভাওয়াইয়া প্রতিযোগিতা হচ্ছে, আমরা ব্লকের মধ্যে প্রতি বছর ঘুরে ঘুরে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করে থাকি। এবার আমরা শালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে করছি। আমাদের এই ব্লক এলাকার যে সমস্ত শিল্পীরা রয়েছেন, আজকে আমরা জানতে পারলাম প্রায় 40 জনের মতন শিল্পী আজকে এখানে অংশগ্রহণ করছে এবং তাদের মধ্যে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় স্থান যারা অধিকার করবেন তাদেরকে হয়তো লাভ জিগিয়ে করতে হবে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বলে দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা কিন্তু আমাদের কাছে বিশাল পাওনা, আমাদের উত্তরবঙ্গের কাছে বিশাল পাওনা, আমাদের এই ব্লকের কাছে বিশাল পাওনা, আমাদের এই গ্রাম পঞ্চায়েতের বিশাল পাওনা যে ভাওয়াইয়া একটা কম্পিটিশন হচ্ছে। তাই বন্ধুগণ, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আপনারা আজকে দীর্ঘক্ষণ আমাদের এই অনুষ্ঠান চলবে, 40 জন শিল্পী দড়িয়া এবং চটকায় তারা অংশগ্রহণ করবে, তাদের সেই সম্বন্ধ গান আপনারা অবশ্যই শুনবেন, তাদের যে প্রতিযোগিতামূলক কন্টেন্ট সেই কন্টেন্ট নিশ্চয়ই তারা আপনাদের কাছে সুমধুর গান পরিবেশন করবেন, সেটা আপনারা উপভোগ করবেন। এইটুকুন আশা রেখে পুনরায় সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সবাই নমস্কার গ্রহণ করবেন, সবাইকে ধন্যবাদ, নমস্কার।